জয়রাধে আজকের পাঠ শ্রীচৈতন্য চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মলীলা শ্লোক একশো তিন এই মতো ভক্ত ততি যার যেই দেশে স্থিতি তাহা তাহা পাইয়া মনো বলে নাচে করে সংকীর্তন আনন্দে এবিউ দান করে গ্রহণেরও চলে এভাবেই সমস্ত ভক্তরা যে যেখানে ছিলেন মনোবলের দ্বারা নৃত্য করতে লাগলেন সংকীর্তন করতে লাগলেন এবং আনন্দে বিহ্বল চিত্তে গ্রহণের ছলে দান করতে লাগলেন ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে থালি ভরি আইলায় সবে কো যৌতুক লইয়া যেন কাঁচা সোনা দুতি দেখি বালো মূর্তি আশীর্বাদ করে সুখ পাইয়া সব রকম সম্মানিত ব্রাহ্মণ সজ্জন ও নারীগণ নানা রকম উপহারে থালি পূর্ণ করে সকলে যে সেখানে যৌতুক নিয়ে এলেন নবজাত শিশুটি যার অঙ্গকান্তি ছিল কাঁচা সোনার মতো উজ্জ্বল তারা সকলে আনন্দিত অন্তরে তাকে দেখে আশীর্বাদ করলেন সাবিত্রী গৌরী সরস্বতী রম্ভা অরুন্ধতি আর যত দেব নারীগণ নানা দ্রব্যে পাত্রভরি ব্রাহ্মণীর বেশ ধরি আশি করে দর্শন ব্রহ্মার পত্নী সাবিত্রী শিব পত্নী গৌরী নৃসিংহদেবের পত্নী সরস্বতী ইন্দ্রপত্নী শচী বৈশিষ্ট্য ঋষির পত্নী অরুন্ধতী স্বর্গের অপসরা রম্ভা এবং অন্য সমস্ত দেব দেবনারীগণ ব্রাহ্মণীর বেশ ধারণ করে নানা দ্রব্যে পাত্র ভরে নবজাত শিশুটিকে দর্শন করতে এলেন অন্তরিক্ষে দেবগণ গন্ধর্ব সিদ্ধচরণ স্তুতি নৃত্য করে বাদ্য গীত নর্তক বাদক ভাট নবদ্বীপে যার নার সবে আসে নাচে পাইয়া প্রীত অন্তরিক্ষে দেবতা গন্ধর্ব সিদ্ধ ও চারণ এরা সকলে স্তুতি করতে লাগলেন এবং গীত সহকারে নৃত্য করতে লাগলেন তেমনি নবদ্বীপের সমস্ত নর্তক বাদক ও ভার সকলে এসে মহা আনন্দে নৃত্য করতে লাগলেন কে বা আসে কেবা যায় কে বা নাচে কে বা গাই সম্ভালিতে নাড়ে বল খন্ডিলেক দুঃখ শোক প্রমোদ পুরিত লোক মিশ্র হইয়লা আনন্দে বিহু কে আসছিল এবং কে যাচ্ছিল কে নাচছিল আর কেই বা গান করছিল তা কেউ বুঝতে পারছিল না কে যে কি বলছিল তাও তারা বুঝতে পারছিল না কিন্তু তার ফলে সমস্ত দুঃখ শোক তৎক্ষণাৎ বিদরিত হয়েছিল এবং সমস্ত মানুষ পরম আনন্দে মগ্ন হয়েছিল এভাবেই জগন্নাথ মিশ্র ও আনন্দে বিহুবর হয়ে উঠেছিল আচার্যরত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র বাস আসে তারে করে সাবধান করাইল জাত কর্ম জিয়া ছিল বিধি ধর্ম তবে মিশ্র করে নানা দান চন্দ্রশেখর আচার্য ও শ্রীবাস ঠাকুর উভয়েই জগন্নাথ মিশ্রের কাছে এসে নানাভাবে তার মনোযোগ আকর্ষণ করলেন তারা বৈদিক শাস্ত্রবিধি অনুসারে জাতকর্ম সম্পাদন করলেন তখন জগন্নাথ মিশ্র ও নানা প্রকার বস্তু দান করলেন যৌতুক পাইল যত ঘরে বা ছিল কত সব ধন বিপ্রে দিল দান যত নর্তক গায়ন ভাট অকিঞ্চন জন ধন দিয়া কইল সবার মান জগন্নাথ মিশ্র যা কিছু যৌতুক পেয়েছিলেন আর তার ঘরে যা কিছু ছিল তার সব তিনি ব্রাহ্মণ নর্তক গায়ক ভাট ও দরিদ্রদের দান করলেন এভাবেই ধন দান করে তিনি তাদের সকলকে সম্মান প্রদর্শন করলেন শ্রীবাসের ব্রাহ্মণী নাম তাঁর মালিনী আচার্য রত্নের পত্নীর সঙ্গে সিন্দুর ঘড়িদ্রতৈ লোক হই কলা নারিকেল দিয়া পুজে নারী গণরঙ্গে শ্রীবাস ঠাকুরের পত্নী আচার্য আচার্যরত্নের পত্নী ও অন্যান্য মহিলাদের সঙ্গে সিন্দুর হরিদ্রা তৈল খৈ কলা নারকেল প্রভৃতি দিয়ে শিশুটির পূজা করার জন্য মহা আনন্দে সেখানে এলেন অদ্বৈত আচার্য ভারজা জগৎ পূজিতা আর্যা নাম তার সীতা ঠাকুরানি আচার্যের আজ্ঞা পাইয়া গেল উপহার লইয়া দেখিতে বালক শিরমণি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মের কয়েকদিন পর অদ্বৈত আচার্যের পত্নী সমস্ত জগতের পরম আরাধ্যা সীতাদেবী অদ্বৈত আচার্যের অনুমতি নিয়ে নানা রকম উপহার সহ সেই বালক শিরোমণিকে দেখতে গেলেন আজকের পাঠ এই অবধি ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অত্বৈত গদাধর শ্রীবাসি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে